না, বিএনপির এখন আলোচনা করে এসে খুশি হওয়া ছাড়া বিএনপির কি করার আছে? বিএনপি কি কি প্রকাশ করবে যে আমি খুশি না? তাহলে তো বিএনপির আরো মুখ রক্ষা হবে না। সুতরাং বিএনপির ওই খুশি হওয়া না হওয়ার সঙ্গে এই যে মার্কিন প্রতিনিধি দলের আশা এবং তারা বাংলাদেশে কেন আসলো সেটা একেবারেই অন্য ভিন্ন প্রসঙ্গ। বিস্তারিত ব্যাখ্যা দিলে পুনরাবৃত্তি হবে, পুনরাবৃত্তি না করে আমি যেটা যে জায়গা থেকে বলি যে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র তার যে অবস্থান ঠিক রাখতে চায় ভারতকে কেন্দ্র করে, ভারতের মধ্য দিয়ে, এবং সেই জায়গাটিতে এখন পর্যন্ত মোটামুটিভাবে একচ্ছত্রভাবে এই অঞ্চলটাতে আধিপত্য বিস্তার করছে চীন। এই জায়গাটিতে ভারত চেষ্টা করছে সেই জায়গাটাতে ঢোকার, এবং মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ভারতকে সঙ্গে রেখে সেই জায়গাটাতে একটা অবস্থান তৈরি করার। ধরো মিয়ানমারের অবস্থা যদি চিন্তা করেন, তাহলে পুরো মিয়ানমারের ভেতরে ভারতের একটা অংশ দিয়ে মিয়ানমারের উপরে কিছুটা অবস্থান আছে সরকারকে সমর্থন দিয়ে, এর বাইরে ইউরোপের কোনো দেশের কথা যদি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলেন, তাহলে ওই জায়গাটাতে তার কোনো অবস্থান নাই, কিন্তু সে একটা অবস্থান তৈরি করতে চায়, এই অঞ্চলে তার আধিপত্যটা বিস্তার করতে চায়, চীনের প্রভাব সে কমাতে চায়। কিন্তু এই অঞ্চলে মিয়ানমারের এই জায়গাটিতে পুরোটাই চীনের আধিপত্য। এখন এই জায়গাটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় শক্তি, মিয়ানমারের উপরে চাপ দেওয়ার ক্ষেত্রে বড় শক্তি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা। তো এই বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের ইস্যুটাকে কেন্দ্র করে যদি মিয়ানমারের উপরে চাপ দিয়ে চীনের আধিপত্য পুরো এই অঞ্চলে কমিয়ে সে যদি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যটাতে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে অবশ্যই তার বাংলাদেশের সঙ্গে একটা সুসম্পর্ক রাখবে। নির্বাচনের আগে যে চাপটা সে দিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র যে চাপ দিয়েছিল সেই চাপটি অসত্য ছিল না, সেই চাপটা ঠিক ছিল, কিন্তু সেই নির্বাচনের আগে গিয়েই মার্কিন যুক্তরাষ্ট্র তার কৌশলগত অবস্থান পরিবর্তন করেছে। দেখবেন যে এক ধরনের নমনীয় নীতি নিয়েছে, নির্বাচন হয়ে গেছে এবং পরবর্তীতে এখন এসে আর সে নির্বাচন নিয়ে বলছে হ্যাঁ নির্বাচনে আমরা খুশি না, নির্বাচন ঠিক হয়নি কিন্তু আমরা সম্পর্ক এগিয়ে নিব, নৌকা উপহার দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেছে, যেটা ওবায়দুল কাদের নির্বাচনের আগে থেকেই বারবার করে কথা বলছিলেন, আমরা হয়তো সেই কথাগুলোকে গুরুত্বের মধ্যে নিচ্ছিলাম না। তো সেই জায়গাটা সে তার অবস্থানের পরিবর্তন করে ফেলেছে। এখন বাংলাদেশের যে অবস্থাটা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থানটা আছে, সেই অবস্থানে সে কোনোভাবেই চায় না যে এই অঞ্চলে মিয়ানমারের ওইটাকে কেন্দ্র করে চীনের যে আধিপত্য, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের উপরে ক্রমাগত চাপ দিয়ে চীনের আধিপত্যটাকে আরো প্রতিষ্ঠিত করে দিবে। সে এখন চায় যে চীনের যে আধিপত্য আছে, চীনের যে বিনিয়োগ আছে, সেই বিনিয়োগটি মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে যে বাংলাদেশ থেকে বা চীনের মিয়ানমার থেকে সেটা হুট করে সরে যাবে না, চীনকে এখান থেকে হুট করে সরিয়ে দেওয়া যাবে না, সেটা বাংলাদেশেও থাকবে, মিয়ানমারে চীনের যে বিনিয়োগ আছে সেটাও থাকবে। একই সঙ্গে মিয়ানমারের এই পুরো অঞ্চলটিতে, বাংলাদেশের এই পুরো, বাংলাদেশ সহ এই পুরো অঞ্চলটিতে মার্কিন আধিপত্যটা যদি প্রতিষ্ঠা করতে চাই, মার্কিনীদের অবস্থান যদি শক্ত করতে চায়, ভারতের যদি এই অঞ্চলে একটা অবস্থান শক্ত করে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেইটা সেটা ভারতের যদি অবস্থান শক্তি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান শক্ত হবে, এখন সেই জায়গাটি তো বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, আপনি সমান সমুদ্র বলেন আর স্থল বলেন, তো সেই জায়গাটিতে এখন বাংলাদেশ সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধানতম এজেন্ডা হচ্ছে সম্পর্ক একটা স্বাভাবিক করা। সেই প্রক্রিয়া অনুযায়ী এখন মার্কিন যুক্তরাষ্ট্র আগাচ্ছে। এখানে বিএনপি কি ভাবলো, বিএনপি কি করলো, এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সেটা মোটেই গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নয়। তবে এর অর্থ এই না যে তারা আবার বিএনপির সাথে সম্পর্ক খারাপ করবে, তারা বিএনপির সঙ্গে আলোচনা করবে, কিন্তু মূল কাজটা করবে সরকারের সঙ্গে। আচ্ছা।